হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকের সব অভিনেতা অভিনেত্রীরা বর্তমানে কে কার সঙ্গে প্রেম করছেন বা বাস্তব জীবনে তাদের জীবনসঙ্গী কে। তো চলো শুরু করি। মন ফাগুন ধারাবাহিকে ডক্টর ময়ূখের চরিত্রে অভিনয় করেন অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেম করছেন এবং এনার প্রেমিকার নাম পৌশালী ব্যানার্জি। মন ফাগুন ধারাবাহিকে গোতনের চরিত্রে অভিনয় করেন অভিনেতা দেবজিৎ সরকার। অভিনেতা দেবজিৎ সরকার বর্তমানে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম অভিনেত্রী ঐন্দ্রিলা ঘোষ। মন ফাগুন ধারাবাহিকে শালিনী শরীরের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সঙ্গীতা ঘোষ। অভিনেত্রী সঙ্গীতা ঘোষ বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে যুধাজিৎ রায় চৌধুরীর চরিত্রে অভিনয় করেন অভিনেতা দেবরাজ মুখার্জি। অভিনেতা দেবরাজ মুখার্জি বর্তমানে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম পাঞ্চালী মুখার্জি। মন ফাগুন ধারাবাহিকে প্রিয়াঙ্কা রায় চৌধুরীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। অভিনেত্রী ঐন্দ্রিলা বোস বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে তানিশা রায়ের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী অর্পিতা সরকার। অভিনেত্রী অর্পিতা সরকার বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে সোমরাজ রায়ের চরিত্রে অভিনয় করেন অভিনেতা নীল মুখার্জি। অভিনেতা নীল মুখার্জি বর্তমানে বিবাহিত এবং এর স্ত্রীর নাম অভিনেত্রী নিবেদিতা মুখার্জি। মন ফাগুন ধারাবাহিকে সৌমি সেন শর্মার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী অনন্যা সেন। অভিনেত্রী অনন্যা সেন বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে মালবিকা সেনের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শ্রেয়সী সামন্ত। অভিনেত্রী শ্রেয়সী সামন্ত বর্তমানে বিবাহিত এবং এনার স্বামীর নাম আবির রাহা। মন ফাগুন ধারাবাহিকে মনিকা শরীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শাওন দে। অভিনেত্রী শাওন দে বর্তমানে বিবাহিত এবং এনার স্বামীর নাম সৌম দে। মন ফাগুন ধারাবাহিকে মধুমতি সেন শর্মার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সোহিনী সান্যাল। অভিনেত্রী সোহিনী সান্যাল বর্তমানে বিবাহিত এবং এনার স্বামীর নাম মৈনাক মুখোপাধ্যায়। মন ফাগুন ধারাবাহিকে অপ্রতিম সেনের চরিত্রে অভিনয় করেন অভিনেতা কৌশিক চক্রবর্তী। অভিনেতা কৌশিক চক্রবর্তী বর্তমানে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম ঈশিতা চক্রবর্তী। মন ফাগুন ধারাবাহিকে শাশ্বতী সেন শর্মার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা বর্তমানে বিবাহিত এবং এই ছবিতে আপনারা অভিনেত্রীকে তার স্বামীর সঙ্গে দেখতে পাচ্ছেন। মন ফাগুন ধারাবাহিকে পরিতোষ হাজরার চরিত্রে অভিনয় করেন অভিনেতা বিশ্বনাথ বসু। অভিনেতা বিশ্বনাথ বসু বর্তমানে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম দেবিকা বসু। মন ফাগুন ধারাবাহিকে মৌসুমি হাজারার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী মল্লিকা মজুমদার। অভিনেত্রী মল্লিকা মজুমদার বর্তমানে বিবাহিত এবং এনার স্বামীর নাম সৌমেন হালদার। মন ফাগুন ধারাবাহিকে অনুষ্কা সেন শর্মার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী অমৃতা দেবনাথ। অভিনেত্রী অমৃতা দেবনাথ বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে ঋত্বিক সেন শর্মার চরিত্রে অভিনয় করেন অভিনেতা রব দে। অভিনেতা রব দে বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে সৌমেনের চরিত্রে অভিনয় করেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। বাংলা টেলিজগতে গুজব আছে অভিনেতা প্রান্তিক ব্যানার্জি বর্তমানে অঙ্কিতা চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন। মন ফাগুন ধারাবাহিকে রুষা সেনের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী গীতশ্রী রায়। অভিনেত্রী গীতশ্রী রায় বর্তমানে সিঙ্গেল আছেন। মন ফাগুন ধারাবাহিকে পিহুর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সৃজলা গুহ। অভিনেত্রী সৃজলা গুহ বর্তমানে প্রেম করছেন এবং এনার প্রেমিকের নাম অভিনেতা রোহন ভট্টাচার্য। মন ফাগুন ধারাবাহিকে ঋষির চরিত্রে অভিনয় করেন অভিনেতা শন ব্যানার্জি। অভিনেতা শন ব্যানার্জি বর্তমানে সিঙ্গেল আছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও মন ফাগুন ধারাবাহিকে তোমার পছন্দের তারকা কে। তো
तो आजकेर मतो एखानेई शेष, देखा होबे परेर भिडियोते। थैंक्स फर वाचिंग।